অবশেষে স্বস্তি পেলেন চাকরি প্রার্থীরা। প্রাথমিকে নিয়োগ পেতে চলেছেন 1506 জন প্রার্থী। ইতিমধ্যেই নিয়োগের কাগজ পাঠানো শুরু হয়েছে বলে জানালেন চেয়ারম্যান। অবশেষে মিলল স্বস্তি, নিয়োগপত্র পেতে চলেছেন 2009 চাকরি প্রার্থীরা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে মিলল স্বস্তি, 2009 চাকরি প্রার্থীরা হাতে পেতে চলেছেন নিয়োগপত্র। 2009 প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ আন্দোলন, একাধিক কর্মসূচি নিয়েছিলেন। এমনকি নিয়োগের জন্য আদালতের দরজায় কড়াও নেড়েছেন চাকরি প্রার্থীরা। অবশেষে 14 বছর পর চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র। বৃহস্পতিবার 1506 জন চাকরি প্রার্থী নিয়োগপত্র পাচ্ছেন জানিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা প্রাথমিক সংসদের চেয়ারম্যান অজিত নায়েক। তিনি জানিয়েছেন পোস্ট অফিসের মাধ্যমে সকল উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য চিঠি পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আর এই প্রক্রিয়া শুরু হতেই কার্যত আনন্দে মেতে উঠেছেন চাকরি প্রার্থীরা। প্রার্থীদের দাবি, দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে মেধার জয় হল। দক্ষিণ চব্বিশ পরগনা প্রাথমিক সংসদের চেয়ারম্যানকেও অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তারা, ধন্যবাদ জানিয়েছেন রাজ্য সরকারকে। এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা প্রাথমিক সংসদের চেয়ারম্যান অজিত নায়েক বলেন, কিছু আইনি জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া থমকেছিল। আইনি জট কেটে যাওয়ার পর উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, অবিলম্বে তাদের নিয়োগ করা হবে। ফলোআপ হবে, তাই আমরা পোস্ট অফিসে অলরেডি পাঠিয়ে দিয়েছি ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া। আমি আশা করছি, কোর্ট আমাদেরকে সময় দিয়েছেন 30 তারিখ পর্যন্ত, আমি আশা করছি তার আগেই আমরা এই প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারবো, যাতে প্রত্যেকটা ক্যান্ডিডেট দীর্ঘদিন ধরে যারা বঞ্চিত তাদের মুখে হাসি ফুটুক, তাদের পরিবারের মুখে হাসি ফুটুক। এবং এই প্রক্রিয়াটা সমগ্র প্রক্রিয়ায় আমার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের যে পরিবার, তাদের অক্লান্ত পরিশ্রম করছেন, তারা দেখছেন যে তারা আজকে কাজ করছেন। শুধু তারা নয়, এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর, পুনরায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ। এদিন এই খুশির খবর শোনার পর এক চাকরি প্রার্থী বলেন, সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আদালতকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের এই লড়াইয়ের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের এই যে সুখবর। এবং মাননীয় চেয়ারম্যানকে আমরা এখান থেকে জানাচ্ছি, আমাদের বার্তা চেয়ারম্যানকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এটা আশা করব আমরা খুব তাড়াতাড়ি নিয়োগ পাবো, এইটুকু আমরা আশা করছি। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যেভাবে আপনারা আমাদের সাথে থেকেছেন, আর এত সংগ্রামী যারা আছেন তারা থেকেছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। মাননীয় চেয়ারম্যানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, থেকে এখনো পর্যন্ত জানা হয়নি, আমরা আজও অপেক্ষা করছি শেষ দিনটাতে আমরা দেওয়ালে যাতে নোটিফিকেশন হয়, তার জন্য আমরা অপেক্ষা করছি, যাতে আমরা প্রেস বিবৃতিতে জানিয়েছেন 1506 জনের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা। এ জয় আমার নয়, এ জয় আমাদের প্রত্যেক বঞ্চিত যারা আছে, 2009 যারা বঞ্চিত যারা আছেন, যারা সকলে মাঠে লড়াই করেছে, বিশেষ করে আমাদের কোর কমিটি, বিভাস, উৎপল, নীলাদ্রি, মিনময়, যারা কোর্টে গেছেন, কোর্টে লড়াইটা করেছেন, সাথে সৈ এবং যারা প্রত্যেকে আছে সমস্তদের আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং তার সাথে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, ডায়মন্ড হারবার। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোর, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।